রেশম রেশম বস্ত্রের মুখ নিশ্রিত লালা হতে আমরা রেশম পেয়ে থাকি রেশম চাষ কর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণের একটি মাধ্যম হিসাবে বিবেচিত হয়ে আসছে দেশে রেশম চাষে কারিগরি সহায়তার লক্ষ্যে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট উনিশশো সালে রাজশাহী শহরে প্রতিষ্ঠিত হয় দেশে রেশমের ওপর প্রযুক্তি উদ্ভাবন ও দক্ষ জনশক্তি সৃষ্টির এটি একমাত্র জাতীয় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর উনিশশো সাল পর্যন্ত ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার এবং দু সাল পর্যন্ত বাংলাদেশ রেশম বোর্ডের আওতাধীন ছিল দু সালে এই প্রতিষ্ঠানটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয় দু সালে বাংলাদেশ রেশম বোর্ড বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনকে একীভূত করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড গঠন করা হয় এই ইনস্টিটিউট বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল আইন দু মোতাবেক কৃষি মন্ত্রণালয়ের আওতায় ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম নার্স এর সদস্যভুক্ত হয়েছে এই প্রতিষ্ঠানটির পাঁচটি গবেষণা শাখা তুত চাষ রেশম কীট সেরি রসায়ন সেরি রোগ তত্ত্ব রেশম প্রযুক্তি এবং একটি প্রশিক্ষণ শাখা রয়েছে এছাড়াও এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রাঙ্গামাটি পার্বত্য জেলার চন্দ্রঘনায় একটি আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্র এবং পঞ্চগড় জেলার সাকোয়াই একটি জার প্লাজম মেইনটেন্স সেন্টার রয়েছে এবারে বলবো কয়েকটি উল্লেখযোগ্য সাফল্যের কথা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হওয়ার পর তুত চাষ পলু পালন ও রেশম প্রযুক্তির উপর পঁচাশিটি প্রযুক্তি উদ্ভাবন করেছে বর্তমানে ব্যাংকে মোট সংরক্ষণ করা হচ্ছে নটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করা হয়েছে যার ফলে তুত পাতার উৎপাদন হেক্টর প্রতি বছরে বারো থেকে আঠারো মেট্রিক টনের স্থলে তিরিশ থেকে চল্লিশ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব হয়েছে বর্তমানে রেশম কীট জাম প্লাজম ব্যাংকে মোট পঁচাশিটি রেশম কীটের জাত সংরক্ষণ করা হচ্ছে পঁচিশটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করা হয়েছে যার ফলে প্রতি একশো রোগ মুক্ত ডিমে রেশম গুটির ফলন বিশ থেকে পঁচিশ কেজির স্থলে ষাট থেকে সত্তর কেজিতে উন্নীত হয়েছে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে পনেরো থেকে বিশ কেজি গুটির স্থলে থেকে কেজি থেকে এক মানসম্পন্ন বিশ বাইশ ডেনিয়ার রেশম সুতা উৎপাদন করা সম্ভব হচ্ছে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ করছে এ যাব ছয়শো ছজনকে এবং স্বল্প মেয়াদি কোর্সে চার হাজার জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে গবেষণা ও প্রশিক্ষণ একটি ধারাবাহিক কাজ তাই রেশম চাষে উন্নয়নের লক্ষ্যে উত্তরোত্তর প্রযুক্তি উদ্ভাবনের কাজ এগিয়ে চলেছে